আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আমি শিরিনা ফিরে আসলাম আরও একটু রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আমি আজ আপনাদেরকে দেখাবো হাতে মাখিয়ে ডাল রান্না করে। তো দেখুন, এই ডালটা আমি হাতে মাখিয়ে রান্না করেছি। তো এই ডালটা কীভাবে রান্না করেছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি ডাল নিয়েছি, এখানে হাফ কাপ ডাল আমি ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য, তারপরে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি কড়াইয়ের মধ্যে ডালগুলো দিয়ে দিলাম, তার ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন, এটা কিন্তু কুচি করা পেঁয়াজ রসুন। এখন দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর দিয়ে দিলাম হলুদও পরিমাণ মতো, মানে হলুদটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। আমি ডাল রান্না করার ক্ষেত্রে এভাবে একটু মুঠের মধ্যে নিয়েই ডালটা রান্না করি, তারপরে মাখিয়ে নেই। অনেকক্ষণ ধরে মাখাতে হবে ডালটাকে সুন্দর করে, তারপরে পানি দিয়ে দিব। এখন আমি ঢেকে রেখে দিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন আমি ঢেকে রাখছি। তো দেখুন বলক উঠে গিয়েছে, এ পর্যায়ে কিন্তু জালটা কমিয়ে দিতে হবে, জাল কিন্তু কমানোই থাকবে। দেখুন আমি অনেকক্ষণ পরে ফিরে আসলাম, ডালটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো আমি চাচ্ছিলাম এর মধ্যে একটু টমেটো দেওয়ার জন্য। আপনারা যারা টমেটো পছন্দ করেন না তারা না দিলেও চলবে, আবার যারা ধনিয়া পাতা পছন্দ করেন এই পর্যায়ে এসে একটু ধনিয়া পাতা দিয়ে দেবেন। আমার আবার ধনিয়া পাতাটা পছন্দ না অতটা, সেজন্য আমি দেইনি। তো আমি একটা টমেটো কেটে দিলাম। ডালটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, চুলার জালটা কিন্তু একেবারেই কমানো থাকবে। এরপর আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটিতে ক্লিক করে দেবেন, এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শিরিনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।